জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এর সভাপতি তৌহিদুল ইসলাম তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ তুহিন হাসান। তারা বলেন, নতুন লক্ষ্যমাত্রা নিয়ে সামনে এগিয়ে যাব এই বলে আশা রাখি। তারা আরও বলেন, সত্য কথা তুলে ধরেছিলাম। সত্য একটাই যে তিনি বিভিন্ন ধরনের এলাকা থেকে চাঁদাবাজি করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ দেওয়ার নামে সিলেট একজনকে তিনি তার কাছ থেকে 50,000 টাকা নিয়েছেন এবং ওমান কুয়েতবাসী একজনের কাছ থেকে তিনি টাকা 50,000 টাকা নিয়েছেন। তারা হাউজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাহুল এবং শাকিলের সামনে সেই সত্য ঘটনা তুলে ধরেছিল। তখন শাকিল এবং রাহুল ব্যক্তিগতভাবে তাদের দোষ স্বীকার করে নাই, উল্টা আমাদের সাথে বিভিন্ন ধরনের উগ্র আচরণ করে যাচ্ছে। ঠিক সেই অবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সঠিক নেতৃত্ব পেতে চাই। সঠিক নেতৃত্ব পেতে হলে আমরা নির্বাচন পরিচালনা কমিটির সাথে আলোচনা করি এবং সেদিন আমরা যখন একটা অবকাঠামোর মধ্যে এসেছি যে একটা নির্বাচন করবো, একটা নতুন কমিটি আমরা পাবো। তৌহিদুল ইসলাম তৈয়ব ভাইয়ের নেতৃত্বে এবং শামসুদ্দিনের নেতৃত্বে যখন আমরা হাঁটি হাঁটি পা শুরু করলাম, তখন তাদের বোধহয় হয়েছে যে তারা এখন হয়তো তাদের ভুলটা তারা এখন বুঝতে পেরেছে। সাংবাদিক ভাই বোনের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, তাদের জীবন বৃত্তান্ত এখানে তুলে ধরা হয়েছে এবং প্রেসও আছে, আপনাদের কাছে দেওয়া হবে। আপনারা অনতিবিলম্বে বাংলাদেশের প্রেস মিডিয়াগুলো যারা আছেন তারা দয়া করে এই জিনিসটা প্রচার করবেন যেন বাংলাদেশ আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নামে চাঁদাবাজি এবং ধোঁকাবাজি এবং হাইব্রিডের নাম দিয়ে যেন কেউ বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংগঠন পরিচালনা না করতে পারে। শাকিল আহমেদ, এরা দুই ভাই, একই বারপেটের দুই ভাই, বাবা বিএনপি এবং এমনি একটা সংগঠন। এই সংগঠন আমি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মানে মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের এই প্যাড ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং টাকা হাতিয়ে দিচ্ছে। এই 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 সেই শাকিব, রাহুল চৌধুরীর স্বামী, ওনার মূলত নাম স্বামী। উনি বিভিন্ন জায়গায় থেকে, বিদেশের থেকেও বিভিন্ন লোকের থেকে কমিটি দিবি করে টাকা আছে। তার প্রমাণ ডকুমেন্টস আমাদের কাছে আছে। এই বলে আমার বক্তব্য, আইডেন্টি কার্ড ব্যবহার করে বিভিন্ন নাম ব্যবহার করে সেই বিদেশের থেকেও সে টাকা আনে। তার চেকের কপিও প্রমাণ আমাদের কাছে আছে, সে এরকম টাকা নিচ্ছে এবং তারা ভিডিও কনফারেন্সে আমাদের সাথেও যুক্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে। এই যে চেকের কথা, হ্যাঁ, জনশ্রীর কথা সে এরকম করে দিচ্ছে। তো যাই হোক, আমি আপনাদের সামাজিক ব্যবসার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক। আমার নাম সৈয়দ তুহিন হাসান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সবুল হুসেন। তো আমি বিব্রত করবো না, এইগুলো আমি শেষ করছি। জয় বাংলা, জয় রয়েছেন বাংলাদেশ ইলেকট্রনিক্স এবং প্রেস মিডিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ 47 সালের পর 1952 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 76 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, তারই ধারাবাহিকতায় 1971 সালে স্বাধীনতা সংগ্রাম। আজকে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে কষ্ট অর্জিত স্বাধীনতা, তাই নিশ্চয় কোনো একদিন হয়তো আজকের এই মুক্তিযোদ্ধা থাকবে না। তাই আজকে সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্যই এই মুক্তিযোদ্ধা প্রজন্ম অনেক কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের মূল কমিটি হচ্ছে आज के जी एखे मंचे सभापतित्व करছেন তৌহিদুল ইসলাম তৈয়ব সাহেব এবং তুহিন হাসান সাহেব। আজকে আপনাদের কাছে প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের কাছে সবাই অনুরোধ করব যা আপনারা সাহিত্য কলমের মাধ্যমে আপনার সুনির্দিষ্ট এবং আমার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা বাঙালি জাতিকে তথা সারা বিশ্বকে জানিয়ে দেন যেই সংগঠনের নামে যারা ইচ্ছাদাবাজি যারা দুই নম্বরে কোনো কিছু করবে তাদেরকে আমার নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক তার উত্তরসূরি শেখ হাসিনা কোনোদিন ক্ষমা করবে না। প্লাস আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্মের সন্তান, আমি যখন ছোট দেখেছি আমার বাড়িতে 3 মাস আমার বাবা মা 300 মুক্তিযোদ্ধাদের রান্না বান্না করে খাওয়াইছেন। আমার 7 ভাই 3 ভাই মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটিতে থাকবো। কোন রাজাকার আল বদর তৎকালীন সময়ে যারা এই স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করছে তারা কোনোদিন এই কমিটির অন্তর্ভুক্ত হতে পারবে না। প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের স্বাধীন করার জন্য অনেক সংগ্রাম করে গিয়েছিলেন। আমাদের মা বাবা ভাই বোন তারা দেশের মুক্তিযুদ্ধের জন্য বন্ধুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন। বাংলা আমাদের মাতৃভাষা, এ ভাষায় আমরা কথা বলি, মনের ভাব ব্যক্ত করি, ঐতিহ্যময় ভাষা বাংলাদেশের গর্ব। কিন্তু পাকিস্তানি শাসন গোষ্ঠী মনে করেছিল বাংলা সাহিত্য ধ্বংস করতে এই বাংলা মাতৃভাষার জন্য আমাদের যারা পিতা আছেন, আমাদের যারা বড় ভাই আছেন, এদেশের যারা আজকে বৃদ্ধ তারা বুকে রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধাকে লালন করে এদেশকে স্বাধীন করেছেন মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য। তাই বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, আপনার বঙ্গবন্ধুর যে ভাষণ সেই ভাষণে একটি কথা স্পষ্ট করে গিয়েছিলেন, ছোট্ট একটি শব্দ, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এর অর্থ অনেক বিশাল পাহাড়ের মতো, তাই বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। তাই আমরা পজিটিভ চিন্তা করব। আমরা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সারা বাংলাদেশে আমরা গড়িয়ে তুলব এবং মুক্তিযোদ্ধার যে অবদান সেই অবদানের কথা স্মরণ করব।